আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা ভাই এ বিষয়ে প্রথম কথা হল এই যে আমরা প্রত্যেকই জানি যে কুরবানির হুকুম নিয়ে মতানক্য থাকলেও জুমহুর উলামার নিকটে কুরবানি করা সুন্নতে মুয়াক্কাদা এবং কিছু কিছু আলেমদের কাছে কুরবানি করা ওয়াজিব তবে যারা কুরবানি করার সামর্থ্য রাখে তাদের এ বিষয়ে অবহেলা করা ঠিক না তাই কুরবানি করা যদিও সে সুন্নত মনে করে অথবা সে যদি যদি মনে করে এবং সেই মুহূর্তে যদি তার তার কাছে টাকা পয়সা না থাকে তাহলে জন্য ঋণ করে কোরবানি করা জরুরি না এটাই হচ্ছে মূল কথা তবে এই বিষয়ে শেখুল ইসলাম ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি যদি কোরবানির সময় যদি সে সামর্থ্যবান না হয় কোরবানি করার জন্য তাহলে সেই ঋণ নিয়ে করবে। ইসলাম রহমতুল্লাহ তিনি প্রশ্নের উত্তরে বলেছিলেন যে সে যদি ঋণ নেওয়ার পর সেই ঋণ যদি আদায় করার ক্ষমতা রাখে আদায় করার যদি সামর্থ্য রাখে তাহলে তার উচিত ঋণ নিয়ে কোরবানি করা এটা তার জন্য উত্তম এবং ভালো বলেছেন ইসলাম তবে স্মরণ রাখা উচিত তার সাথে সাথে কথাও ইসলাম রহমতুল্লাহ বলেন যে তার জেনে রাখা উচিত যে ঋণ নিয়ে কোরবানি করা তার জন্য ওয়াজিব না এবং এ বিষয়ে শাইক বাজ রহম্লা প্রশ্ন করা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি কোরবানী করার ক্ষমতা না রাখে সামর্থ্য যদি না থাকে তাহলে এ বিষয়ে শেখ বাজ রাহমুল্লাহ জবাব হলো এই যে কোরবানি করা হচ্ছে সন্ন্যদ ওয়াজিব না তাই কোন ব্যক্তি যদি সে মনে করে যে আমি যদি ঋণ নেই। ঋণ নিয়ে যদি কুরবানি করি এবং সেই ঋণ আমি আদায় করতে পারবো তাহলে এমত অবস্থায় যদি সে ঋণ নিয়ে কুরবানী করে তাহলে কোনো সমস্যা নাই তাহলে বোঝা গেল যে সাহেব এবেন বাদ রাহাম উল্লাহ এ কথাই বলেছেন যে কোনো ব্যক্তি ঋণ নিয়ে যদি কুরবানি করতে চায় এবং সে ঋণ আদায় করতে সক্ষম আর পরবর্তী সময়ে হয়তো বেতন পেতে দেরি আছে বা অন্য জায়গা থেকে ফান্ড থেকে টাকা আসবে সে টাকা আসলে সে ঋণ শোধ করতে পারবে এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে তাতে কোনো অসুবিধা নাই যায় তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি ঋণ নিয়েও কোরবানি করে অসুবিধা নাই তবে শর্ত হলো এই যে সে আদায় করতে যদি পারে তাহলেই সে ঋণ নেবে এবং কোরবানি করবে আর যদি দেখে যে আমি ঋণ নিয়ে যদি কোরবানি করি তাহলে পরবর্তীতে আমার আদায় করার কোনো রাস্তা নাই বা আদায় করতে পারবো কিনা সন্দেহ রয়েছে এই ক্ষেত্রে ওই ব্যক্তি ঋণ করে কুরবানি করবে না বাকি আল্লাহ আলমদিন সাহাব সালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকত